No, jeszcze tak jak je tutaj obcy. Yeah.
শুরু সতেরোশো মাছগুলো ঝুড়িতে তোলা হচ্ছে, এখন পর্যন্ত 1800 টাকা হালিতে দাম উঠেছে মাছের। মাছের সাইজ 800 গ্রাম এভারেজ। আরো কিছু মাছ তোলা হচ্ছে এখানে। সাতাশো
একশো না এই যে পঁচিশশো টাকা হলে তো মাছ বল বিক্রি হলো সত্তর মনের মতো বিক্রি করছে, একশো সত্তর মনের মতো
ইলিশ বিক্রি করছি। আপনার এখানে যে মাছগুলো আসে সবচেয়ে বেশি কোন এলাকার মাছ? বোলা বোলা বোলার মাছ একেবারে, বোলা বরিশাল হাতিয়া ঢাকা বোলার মাছই বেশি, মিঠাপানি লোকাল ইলিশ। ছিল আপনার একটা পিঠে কি পরিমাণ লোক থাকে? আমার আপনার পিঠে কতজন লোক? ১৮ জন যতক্ষণ মাছ থাকবো ততক্ষণ পাইকা থাকবো ততক্ষণ বেঁচা গেল। আজকে কি আপনার বিক্রি শেষ না মাছ আসবে আর? আজকে বেঁচা গেল শেষ শেষ আজকে বিক্রি শেষ। ধন্যবাদ। এই ছিল কাউরান বাজার পাইকারি মার্কেটে ইলিশের পাইকারিতে কীভাবে মাছ বিক্রি হয় সেগুলো দেখানোর চেষ্টা করলাম। আসলে এখানে এত বেশি জনসমাগম থাকে, বিশেষ করে ক্রেতা থাকে পাইকারি থেকে যারা খুচরা নিয়ে বিক্রি করেন, তাদের তৎপরতা এত বেশি থাকে যে যেখানে সুষ্ঠুভাবে ভিডিও ধারণ করাটা অনেক কঠিন হয়ে যায়। অনেকে বলে থাকেন মাছের সাইজটা বলার জন্যে, তো অনেক দূর থেকে মাছের সাইজ আন্দাজ করাটা অনেক কঠিন। তো তারপরেও আমরা দেখানোর চেষ্টা করে থাকি যে ইলিশের বাজারে কীভাবে বিক্রি হয়, দরদাম কেমন চলে ইত্যাদি। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের